হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে প্রাইভেট নার্সিং কলেজগুলো দেখতে কেমন হয়। তাই আমরা চলে আসছি রাজধানীর পান্থপথে অবস্থিত গ্রিন লাইফ কলেজ অফ নার্সিংয়ে। আমরা আজকে চেষ্টা করব গ্রিন লাইফ নার্সিং কলেজের ভিতর ও বাইরেটা সম্পর্কে আপনাদের জানানোর। তো শুরুতেই আমরা গ্রিন লাইফের একটি সুদর্শন গেট দেখতে পাচ্ছি। এটি রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডের পান্থপথের পাশে অবস্থিত। তো কথা না বাড়িয়ে আমরা গেটের ভিতর প্রবেশ করব। গেটের ভিতর প্রবেশ করা মাত্র আমরা যে বিষয়টি দেখতে পেলাম সেটি হচ্ছে একজন সিকিউরিটি গার্ড সবসময় সেখানে পাহারা দেয় এবং সিকিউরিটি গার্ডের পিছনে রয়েছে একটি গেস্ট রুম। যেহেতু নার্সিং কলেজগুলোতে বেশিরভাগই মেয়েরা পড়াশোনা করে, তাই এখানে রয়েছে গেস্ট রুমের ব্যবস্থা। তাদের গার্জিয়ান এবং যে কোনো পরিচিতরা এসে এখানে তাদের সাথে কথা বলতে পারে ও দেখা করতে পারে, এবং তারপরেই আমরা কলেজের ভেতরটা ঢোকার চেষ্টা করব। এবং কলেজের বাইরে আমরা দেখতে পেলাম যে সুবিশাল 15 তলা বিশিষ্ট একটি বহুতল ভবন। এই পুরো ভবনটি গ্রিন লাইফের প্রপার্টি। ভবনের চারপাশে রয়েছে সুসজ্জিত গাছপালা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পুরো 15 তলা কিন্তু নার্সিং কলেজ নয়। নার্সিং কলেজের পাশাপাশি উপরে রয়েছে হোস্টেল ব্যবস্থা। কলেজের ভিতরেই ঢুকতে দেখতে পেলাম যে আরেকটি সিকিউরিটি গার্ড সেখানে বসে আছে, অর্থাৎ এটা বুঝতে বাকি নেই সিকিউরিটির দিক থেকে খুবই ভালো ব্যবস্থা সেখানে রয়েছে। সিঁড়ি বেয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করি। উপরে উঠে আমরা দেখতে পাই সুবিশাল জায়গা ভিতরে অবস্থিত রয়েছে এবং রয়েছে লিফটের সুব্যবস্থা, অর্থাৎ সিঁড়ি বেয়ে কিন্তু আপনাকে বহুতল ভবন পাড়ি দিতে হচ্ছে না, সেখানে রয়েছে লিফটের সুব্যবস্থা। এবং আমরা একটি ক্লাসরুমে ঢুকলাম। ক্লাসরুমে ঢুকে দেখি অনেক বড় ক্লাসরুম। সেখানে আমরা যতদূর জানতে পেরেছি 15 থেকে 20 জন শিক্ষক দ্বারা টোটাল নার্সিং কলেজটি পরিচালনা করা হয়, এবং অনেক বড় বড় ক্লাসরুম যেখানে অনায়াসে 50 থেকে 60 জন স্টুডেন্ট একই সঙ্গে ক্লাস করার সক্ষমতা রাখে। এবং গ্রিন লাইফ সম্পর্কে আমরা আরও যে তথ্য জানলাম, এটি একটি রাজধানীর খুব ভালো মানের নার্সিং কলেজ। এখানে পড়তে হলে শুধুমাত্র অ্যাডমিশনের অ্যাপ্লাই করলেই চলবে না, অ্যাপ্লাই করার পরে সেখানে ভালোদের সবার প্রথমে নিয়ে থাকে। অর্থাৎ গ্রিন লাইফে পড়তে হলে আপনাকে অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।